কোজাগরী লক্ষ্মী পুজো, যাদের বাড়িতে অত্যাধিক অর্থের অভাব রয়েছে, অর্থ কষ্ট রয়েছে, ইনকাম করছেন কিন্তু আয় থাকে না, এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন যদি আপনারা মহালক্ষ্মী স্তোত্রম পাঠ করতে পারেন তাহলে কিন্তু ধনলক্ষ্মীর কি পায় অবশ্যই আপনার গৃহের অর্থ সমস্যা দূরীভূত হতে পারে। তো এই মহালক্ষ্মী স্তোত্রম কখন পাঠ করতে হবে এদিন এবং কিভাবে পাঠ করবেন, ছেলেরাও এবং মেয়েরা অর্থাৎ নারী এবং পুরুষ দুজনেই পাঠ করতে পারবেন, কখন পাঠ করবেন, পুজোর আগে না পুজোর পরে কিভাবে পাঠ করতে হবে এবং এই পাঠ করলে ধনলক্ষ্মীর কৃপায় কেন অর্থকষ্ট দূর হয়ে যায় তা এই স্তোত্রমের মধ্যেই লেখা রয়েছে। তাই এই মহালক্ষ্মী স্তোত্রম আপনারা একবার হলেও এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনারা পাঠ করুন। যাদের বাড়িতে কিন্তু অর্থের অভাব রয়েছে, অর্থ কষ্ট রয়েছে, সংসারে উন্নতি হচ্ছে না, এইগুলো সমস্যা দূরীভূতকরণের জন্য আসছে 28 অক্টোবর শনিবার কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনারা মহালক্ষ্মী স্তোত্রম পাঠ করুন। তো এই মহালক্ষ্মী স্তোত্রম কিভাবে পাঠ করবেন আমি আপনাদের সামনে পাঠ করে শ্রবণ করাচ্ছি, এইভাবেই আপনারা শুনে শুনে এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পুজোর পর পাঠ করবেন। তো প্রথমেই বলে দিই যে এই মহালক্ষ্মী স্তোত্রম যখন পাঠ করবেন মনে রাখবেন পুজোর পর যেই আসনে বসে আপনি পুজো করলেন সেই আসনে বসে উত্তর দিকে নয়তো পূর্ব দিকে মুখ করে, মেয়েরা হলে মাথায় ঘোমটা দিয়ে একটা লাল পেরে কাপড় পরে, আর ছেলেরা হলে ধুতি পরিধান করে মাথায় উত্তরীয় দিয়ে হাতে ফুল নিয়ে লক্ষ্মীনারায়ণ ভগবানের সামনে বসে এই মহালক্ষ্মী স্তোত্রম পাঠ করবেন। তবেই কিন্তু ধনলক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক সমস্যা দূরীভূত হবে। তার দেরি করব না, মহালক্ষ্মী স্তোত্রম পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। মহালক্ষ্মী স্তোত্রম। নমস্তুতে মহামায়ে শ্রীপাঠে সুর পূজিতে শঙ্খচক্র গদা হস্তে মহালক্ষ্মী নমঃস্তুতে, নমস্তে গরুরুরারে কোলাসুর ভয়ঙ্করী সর্ব পাপ হরে দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে, সর্বজ্ঞে সর্ববরদে দেবী সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুঃখ হরে দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে, সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি প্রদায়িনী মন্ত্রপুতে সদা দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে, আদ্যন্ত রহিতে দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগজে যোগ সম্ভূতে মহালক্ষ্মী নমঃস্তুতে, স্থূল সূক্ষ্ম মহারুদ্রে মহাশক্তি মহোদরে সর্বপাপ হরে দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে, পদ্মাসন স্থিতে দেবী পরম ব্রহ্ম স্বরূপিণী পরমেশ্বী জগন্মার্ত মহালক্ষ্মী নমঃস্তুতে, শ্বেতাম্বর ধরে দেবী নানালঙ্কার ভূষিতে জগৎস্থিতে জগন্মার্ত মহালক্ষ্মী নমঃস্তুতে, মহালক্ষ্মষ্টকং স্তোত্রং যপঠেদ ভক্তিমান্নরো সর্বসিদ্ধি মাবিন্নতি রাজ্যং প্রপন্নতি সর্বদা, এককালে পঠে নিত্যং মহাপাপ বিনাশনম দ্বিকাল জ পঠে নিত্যং ধন ধান্য সমন্বিত ত্রিকাল জ পঠে নিত্যং মহাশত্রু বিনাশনম মহালক্ষ্মী ভবে নিত্যং প্রসন্না বরদা শুভা। তো এই ছিল মহালক্ষ্মী স্তোত্রম। এই স্তোত্রম যদি আপনারা এই যে নিয়ম নীতি আমি যতটুকু বলে দিলাম নিয়মিত আসনে বসে কিভাবে কোন দিকে মুখ করে ফুল হাতে নিয়ে এইভাবে বসে লক্ষ্মী পুজোর দিন যদি আপনারা একনিষ্ঠ ভক্তি মনটা একনিষ্ঠ লক্ষ্মীনারায়ণের মন রেখে যদি পাঠ করতে পারেন তাহলে কিন্তু তার অবশ্যই অর্থাৎ ধনলক্ষ্মীর কৃপায় অবশ্যই গৃহে অর্থের আগমন হয়। আর মনে রাখবেন এদিন কিন্তু লক্ষ্মী পুজো করতে হবে বিকেল 4টার আগে, সূর্যোদয় থেকে শুরু করে বিকেল 4টার আগেই করে নিতে হবে, কারণ এদিন খণ্ডগাছ চন্দ্রগ্রহণ রয়েছে, সেই চন্দ্রগ্রহণ ভারত এবং বাংলাদেশে দৃশ্যমান হবে, তাই সূতক লেগে যাচ্ছে বিকেল 4:05 ভারতে আর বাংলাদেশে 4:35। তো তার আগেই কিন্তু পুজো করে নিতে হবে, এদিন সন্ধ্যাবেলা পুজো করা যাবে না। কেন যাবে না তা নিয়ে পূর্বেই আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা কিন্তু আপনারা চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন, তাতে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। আর এই মহালক্ষ্মী স্তোত্রম অবশ্যই পুজোর পর প্রদীপ জ্বালিয়ে নিয়ে ধূপধুনা জ্বালিয়ে নিয়ে বসে আপনারা মহালক্ষ্মী স্তোত্রম অবশ্যই পাঠ করবেন এবং ধনলক্ষ্মী কৃপা লাভ করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনারা শেয়ার করুন, সকলকে জানার সুযোগ করে দিন যাতে তারাও মহালক্ষ্মী স্তোত্রম নিষ্ঠা ভরে দিন একটিবার হলেও পাঠ করতে পারে।
तो ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক কমেন্ট করবেন এবং আমাদের মধুর কৃষ্ণদা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা লক্ষ্মী নারায়ণ।